গাইজ, আজকে আমরা একটা রাইডে যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছি দুখানা রিক্সার। তো এই দাদাটাও আমার সাথে যাচ্ছে। হাই। তো দাদাটারও চ্যানেল আছে ইউটিউবে, নতুন জয়েন করেছে। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে অফিসিয়াল সুজুকির একটা রাইডে, যেটা আমাদের যে শোরুম আছে সেখান থেকে অ্যারেঞ্জ করা হয়েছে। তো আরও রিক্সার এবং সুজুকির আরও গাড়ি তোমরা দেখতে পারবে। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা দাঁড়িয়েছিলাম এখানে বাকার মোড়ে, তো এখন এগোচ্ছি শোরুমের দিকে। তো চলো, তোমাদের সাথে সোজা দেখা হচ্ছে শোরুমে গিয়ে। গাইজ, আমরা এখন আছি শোরুমের সামনে। দেখতে পাচ্ছ এখানে গাড়িগুলো পুরো লাইন আপ হয়ে গেছে অলরেডি। তো সুজুকির থেকে এই গেঞ্জিটাও করে নিয়েছি, সুজুকি লেখা আছে দেখতে পাচ্ছ। তো চলো, তোমাদেরকে লাইন আপটা দেখিয়ে দিই গাড়ি। তো গাইজ, আমাদের রাইড এবার শুরু হচ্ছে। ফার্স্টে এখান থেকে যাওয়া হবে, এখানে মানে বুঝতে পারছি সুজুকির, আমরা যেখান থেকে গাড়ি কিনেছিলাম মানে সুজুকি পরমেশ্বর উত্তরপাড়া। তো সেখান থেকে আমাদেরকে এখন যেতে হবে ধাক্কা পেট্রোল পাম্প। তো ধাক্কা পেট্রোল পাম্প থেকে তেল ভরিয়ে আমরা ওখান থেকে বেরোবো। সরি, দেখতে পাচ্ছি সব রিক্সার গুলো যাচ্ছে আস্তে আস্তে। চলো, তোমার জন্য দাঁড়িয়ে আছি। তোমরা মানে জঘন্য একটা অবস্থা, বিশাল জ্যাম লেগে গেছে, বিশাল জ্যাম, মানে মারাত্মক জ্যাম হয়ে আছে জিপি রোডটা, যার জন্য আমরা এগোতে পারছি না। কি টানলাম, টেনে বেরিয়ে এলাম, লরিটার ওখান দিয়ে বেরোনোই যাচ্ছে না। চলো ভাই, এখানে ধাক্কা পেট্রোল পাম্প তো প্রচুর জ্যাম, যার জন্য এখানে হবে না, পরে আরেকটা পেট্রোল পাম্প করবে, সেখানে তেলটা ভরানো হবে। মানে খুব সুন্দর একটা ব্যাপার লাগছে, দুর্ধর্ষ লাগছে যে রিক্সার গুলো একসাথে সব যাচ্ছে। তো এরপরে আমরা যখন হাইওয়েতে উঠবো তখন ভিউটা আরো ভালো আসবে, কারণ এখানে তো জ্যাম দেখতেই পাচ্ছ। আমরা পেট্রোল পাম্পে চলে এসেছি, এখন পরপর সব ফিউলিং হবে। তো চলো ফিউলিং করে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো
গাইস অলমোস্ট ফিউলিং কমপ্লিট হয়ে গেছে আর কয়েকটা গাড়ি বাকি আছে দেখতে পাচ্ছি। তো যে গাড়িগুলো ফিউলিং হয়ে গেছে এখানে পার্ক হয়ে গেছে, ওই যে ওই দিকটা টুকি মারছে আমার রিক্সারটা দেখতে পাচ্ছে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার ক্যামেরা। গাইস বেসিক্যালি একটু রাইডে প্রবলেম হয়ে গেছিল, তো বাকিরা এগিয়ে গেছে, আমরা আছি পেছনে। আমরা এখন যাচ্ছি ডানকুনি টোল প্লাজার দিকে। তো চলো তোমাদের কি আছে, তোমরা এনজয় করো রাইডটা, লেটস গো। তো বেসিক্যালি গাইস হয় জানি না, বুঝতে পারবে নাকি, তো একটা কথাই বলার ছিল যে ভিডিওটা লাস্ট অব্দি দেখো। ভিডিওতে একটা সারপ্রাইজ আছে, ঠিক আছে। আমি একটা জায়গায় যাচ্ছি, সেখান থেকে এরপরে ভিডিওগুলো আসবে। তো সেই জায়গাটার নামটা আমি এখন বলবো না, ভিডিওটা লাস্ট অব্দি দেখতে হবে তার জন্য। তো গাইস বেসিক্যালি এখানে ডানকুনি টোল প্লাজায় দাঁড়িয়ে আমাদের খাওয়া দাওয়া হলো, কিছু পাউরুটি কলা সমস্ত। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে গেছি খাওয়া দাওয়া করে। দেখতে পাচ্ছে সামনে সব গাড়িগুলো কেমন লাগছে বলো। আমার তো হেভি লাগছে, সামনে জিকসার পেছনে জিকসার, ওহো 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 আলাদাই লেভেল। এখানে একটা আমার সাথে ছোট্ট প্র্যাঙ্ক হয়ে গেছে, নিজের সাথে নিজেরই প্র্যাঙ্ক হয়ে গেল। তো আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম এখানে একটা ফ্লাইওয়ে হবে সবকটা বাইকে, কিন্তু সেটা হলো না, কারণ এখানে রাস্তাটা একটু ভাঙা হয়েছিল। তো ভাই বেসিক্যালি আমরা এখন একটা ছোট রাস্তা দিয়ে যাচ্ছি, এর আগে আমরা ওই দিকে যেটা হাইওয়ে দিল্লি রোড সেই সমস্ত রাস্তা ছেড়ে দিয়েছি। এখন এই জায়গাটাকে বেসিক্যালি বলে মিরপুর। তো চলো যাওয়া যাক, মিরপুর হয়ে যাচ্ছি আমরা এখন। বাইকের গাড়িটা দেখছি মানে দুর্ধর্ষ লাগছে দেখতে,
all our pictures. এখানে এসছে কোনোদিন? এখানে এসছে কোনোদিন মিরপুর? তো গাইস এখানে দেখতে পাচ্ছো, এখানে আমরা একটা সুন্দর লোকেশনে দাঁড়িয়েছি সবাই মিলে। গাড়িগুলো এখানে পরপর পরপর লাইন আপ করা আছে, ওই যে সামনের থেকে ওদিকে লাইন আপ করা আছে, ঠিক আছে। আর এখানে ফটো শুট হচ্ছে, এই যে ফটো শুট হচ্ছে সুজুকির পোস্টার লাগিয়ে ব্র্যান্ড প্রমোশন। আমরা কিন্তু কোনো টাকা পাইনি তার জন্য, তাই না? আমরা সকাল থেকে ব্র্যান্ড প্রমোশন করে যাচ্ছি, ব্র্যান্ড প্রমোশন করে যাচ্ছি বিনা টাকায়। তো চলো ছবিটা তুলে নি। So guys, we are back in GT Road. So GT Road ধরে এখন আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের সুজুকি শোরুমে। জানি না কি খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে বলছে, জানি না। লাঞ্চটা হয়ে গেলে তো ভালোই হয়, 3:30 বাজে, খিদে পেয়ে চুচু করছে। ও যা দেখতে পাচ্ছি সব জায়গাতেই মোটামুটি জ্যাম হয়ে আছে। তো দেখতে পাচ্ছি সামনেটা জঘন্য অবস্থা। আর হ্যাঁ, আমি যেটা তোমাদেরকে বলছিলাম যে এর পরের ভিডিওগুলো আসবে একটা নতুন জায়গায়। তো বেসিক্যালি আমি আমার এখানে অনেকেই জানো আমার ভিউয়ার্সরা, বা আবার বেশিরভাগ ভিউয়ার্সরাই জানো না, আমি অ্যাকচুয়ালি হোটেল ম্যানেজমেন্ট করছি। তো বেসিক্যালি আমাদের সেকেন্ড ইয়ারে একটা কোর্স থাকে, মানে একটা ইন্টার্নশিপ ট্রেনিং থাকে। তো বেসিক্যালি আমি ওই ট্রেনিংয়েই যাচ্ছি মরিশাস। হ্যাঁ, তো যেটা বলছিলাম বেসিক্যালি আমি ওই ট্রেনিংয়ের সূত্রে যাচ্ছি মরিশাস। তো বুঝতেই পারছো আলাদাই লেভেল, ইন্টারন্যাশনাল ব্লগ আসতে চলেছে আমার চ্যানেলে। তো যারা যারা এখনো অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। হ্যাঁ, অবশ্যই জানি না সেখানে গিয়ে আমি মোটো ব্লগিং করতে পারবো কি না, যদিও আমি ক্যামেরাটা ক্যারি করবো আমার সাথে। যদি পসিবল হয় ওখানে, কারণ আমি যতদূর জানি ইন্ডিয়ান লাইসেন্স চলে, তো আমি গাড়ি তো ইম্পোর্ট করাবো না। যদি রেন্টেড বাইক পাই, অবভিয়াসলি অবভিয়াসলি মোটো ব্লগ আসবে মরিশাসে। তো যদি মোটো ব্লগ নাও আসে, নর্মাল ব্লগ তো অবভিয়াসলি আসবে। তো আমরা অলমোস্ট চলে এসেছি আমাদের শোরুমের কাছাকাছি। তো চলো দেখা যাক, বাকিরা চলে গেছে অলরেডি, তারা ওয়েট করছে। তো স্পেশাল থ্যাংকস টু অনির্বান্দা, যাকে আমি দেখালাম ভিডিও ফার্স্টে। তো আমার বেসিক্যালি ক্যামেরাটা কালকে চার্জে দিতে মনে নেই, তো আজকে সকালবেলা বেরোনোর আগে হালকা একটু চার্জে দিয়েছিলাম। তো তারপরে যেটা হয়েছে যে আমি অনির্বান্দার থেকে
ধার নিয়ে নিয়েছি একটা ব্যাটারি, অনির্বাণদার কাছে দুখানা ব্যাটারি ছিল। স্পেশাল থ্যাংকস টু অনির্বাণদা, অনির্বাণদা একটা কমেন্ট করে দিও যদি দেখো ভিডিওটা, অবভিয়াসলি দেখবে জানি। তো চলো যাওয়া যাক শোরুমের ভেতরে, ঢোকা যাক। আমরা শোরুমে পৌঁছে গেছি, কত রিক্সা দেখতে পাচ্ছ, নেক্সট লেভেল ফিলিং একটা। লেটস গো, আরো কিছু দিচ্ছে ওরা ওখান থেকে গিফট করছে। চলো কিছু কিছু জিনিস দেওয়া হয়েছে, কি আছে দিয়ে দেখবো আমরা। চলো গাইজ, আমাদের রাইড কমপ্লিট হয়ে গেছে, ভিতরে দেখালাম সবকিছু। তো এখানে সবাই দাঁড়িয়ে আছে, সবাই হাই বলে দাও একটা, সবাই একটা হাই বলে দাও, হাই হাই। তো ভিডিওটা এখানে এন্ড করছি। তো নেক্সট ব্লগটা যেটা বললাম, মরিশাসের নেক্সট ব্লগ আসবে, তো ট্রাই করবো এয়ারপোর্ট থেকে ব্লগটা স্টার্ট করার। তো চলো এই ব্লগের জন্য টাটা বাই বাই।